দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন আমি গাড়িটি প্রথমে চালিয়ে আসলাম আপনাদের সামনে, এখন কিন্তু আমি আপনাদেরকে চিপস বানিয়ে দেখাই দেব এই মেশিনটা দিয়ে কি পরিমাণ চিপস তৈরি হচ্ছে আর এই চিপসটা কি কাজে ব্যবহার হবে, খাইতে কেমন স্বাদ হবে, এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ বিগিন ইনোভেশন বিজি ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। যে উপকরণটি দিব সেটি হচ্ছে চাউল, এখানে সলিড চাউল দেওয়া আছে, এই যে চাউল এটা হচ্ছে সেদ্ধ চাউল, আপনি চাইলে আতপ চাউলও দিতে পারেন, আতপ চাউল দিলে মালটা আরেকটুখানি সাদা হবে, দেখতে ভালো দেখা যাবে চকচকে। এটি হচ্ছে খাওয়ার লবণ, সলিড লবণ দিলাম কিছু পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আপনি হলুদ আর চিনি ব্যতীত যে কোনো জিনিস কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, এর সাথে চাইলে চাউলের সাথে আপনি ডাউল যোগ করে দিতে পারেন, ভুট্টা দিতে পারেন, মশলা দিতে পারেন, কিন্তু মনে রাখবেন এর সাথে কখনোই দেওয়া যাবে না সেটি হচ্ছে চিনি আর হলুদ, চিনি আর হলুদ এই মেশিনে দিলে জাম করবে। তো এই চাউলের সাথে আমি সামথিং পানিতে জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানোর শেষে এখন আমি আপনাদেরকে মেশিন চালিয়ে দেখাবো। তো দর্শক ভিডিওটি না টেনে ধীরে ধীরে দেখতে থাকুন কিভাবে চিপস তৈরি হয়। আপনারা এই মেশিন দিয়েই কিন্তু কোনো প্রকার জ্বালানি তেল বা আগুন ছাড়াই কিন্তু সরাসরি চিপস তৈরি হয়ে যাবে এবং এই মেশিনটা তৈরি হওয়ার পরেই 100% খাওয়ার জন্য উপযোগী। তো এই চিপসের ফ্লেভার হচ্ছে খই কিংবা মুড়ির মতন অনেকটাই ফ্লেভার হবে। আপনি যদি ফ্লেভার অন্যথায় রাখতে চান বা অন্য কোনো ফ্লেভার করতে চান সেক্ষেত্রে আপনাকে ফ্লেভার ইউজ করতে হবে, আর যদি কিনা ভুট্টা দেন ভুট্টা টেস্ট আসবে। আর এই মেশিনটি পাবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ, অনলি মেশিন টুকের দাম হচ্ছে 16,000 টাকা। এই সেট আপ গাড়ি সহকারে যদি আপনারা নেন এখানে পুরাতন ইঞ্জিন দেওয়া আছে, ইঞ্জিনটা ব্যতীত 70,000 টাকা নিব। ইঞ্জিন আপনি কিনে নেবেন, যে কোম্পানি ইঞ্জিন চাইবেন সে কোম্পানি ইঞ্জিন আপনি দিয়ে নেবেন, আপনার চাহিদা অনুযায়ী ইঞ্জিন দিব, ইঞ্জিনের দাম আপনাকে আলাদা বহন করতে হবে। তো এই ভাইরা ক্রয় করছে, এনারা পুরাতন ইঞ্জিন ইনাদের ছিল সেটি কিন্তু ইনারা আমাদের কাছে দিছে, আমরা পুরাতন ইঞ্জিন দিয়েই কিন্তু সেট আপ করে দিচ্ছি।
তো দর্শক এভাবেই কিন্তু আপনাকে জিপ তৈরি করতে হবে। আপনি চাইলে এর রং ব্যতিক্রম করতে এখানে রং ইউজ করতে পারবেন, জাফরং ইউজ করতে পারবেন। আর এই মেশিনটি কিন্তু চালিয়ে যাওয়া যাবে, যে ইঞ্জিন দিয়েই আপনি রানিং করে পথ চলতে পারবেন সেই ইঞ্জিন দিয়েই কিন্তু আপনার আপনি এই মেশিনটি ব্যবহার করতে পাচ্ছেন। চিপসের পয়েন্ট অনেক সময় দুইটা পয়েন্টে বাইর হয়, অনেক সময় সিঙ্গেল পয়েন্ট, অনেক সময় থ্রি পয়েন্ট। তো পয়েন্ট আপনি যেমন খুশি করতে পারবেন, আমাদের কাছে যেরকম অর্ডার দিবেন ঠিক ওই রকম কায়দায় কিন্তু আমরা বানিয়ে আপনাকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।